ঘরের এই খালি দেয়ালটাকে কিছু করব কিন্তু কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে আমি অ্যামাজনে এই অয়েল পেপারগুলো দেখতে পাই যেগুলো পিস হিসেবে পাওয়া যায়। আমার কাছে নিয়ে ছিল 650 টাকা মতন। এই দেখো আমার কাছে এখন চলেও এসেছে, দেখতে এতটা ভালো। এগুলো হলো 3D আছে, মানে 3D এগুলো অয়েল পেপার, তো একা তো লাগাতে পারবো না, তাই বড়কে বললাম চলো আমাকে একটু হেল্প করো, তাই বড় হেল্প করতে চলে এলো। তারপরে একে একে মানে একটা একটা পিস লাগানোর চেষ্টা করছিলাম, তো নিচের দিক দিয়ে এইভাবে টানলে স্টিকারের মতন একটা পেপার বেরিয়ে চলে আসে। সবই ঠিক ছিল লাগানো, কিন্তু এই যে লাইট গুলো সুইচ বোর্ড গুলোর উপরে লাগাতে অনেক অসুবিধা হয়, কারণ কেটে কেটে মাপ নিয়ে নিয়ে লাগাতে হচ্ছিল। দেখে মনে হয় যে অনেক সহজ লাগানো, কিন্তু লাগাতে অনেক অসুবিধা হয়। আমিও দেখে ভেবেছিলাম অনেক সহজে লাগিয়ে নেব, কিন্তু লাগাতে না অনেক অসুবিধা, তাই জন্য আমি আর বর দুজনে মিলে লাগাচ্ছিলাম। দুজনে অনেকক্ষণ ধরে লাগিয়ে 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 লেগে ফাইনালি কমপ্লিট হয়ে যায়। এরকম এখন লাগছে আমার দেয়ালটা, দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। পুরো দেয়ালটা লুকই চেঞ্জ হয়ে গেছে, দেখো অনেক সুন্দর লাগছে তাই না। আর এবার দেখো আমার লাইট জ্বালিয়ে, মানে কালারফুল লাইট জ্বালিয়ে দেয়ালটা এরকম লাগছে, আর নর্মাল আলোতে এরকম লাগছে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো।